এখানে আমার বউকে আনতে এসেছি। আপনার বউয়ের বউ বলতে কি রকম? আমি এনার মেয়ে মনিদিবা কুইলা, তাকে আমি 5 তারিখে বিয়ে করেছি, অসীম কুইলার মেয়েকে। আচ্ছা, 5 তারিখে বিয়ে করেছি। বিয়ে করে আমার সঙ্গে একদিন ছিল, থাকার পর ও বলছে তোকে আমার বাড়িতে জানাতে কিছু হবে না, আমি আমার সময় বুঝে চলে আসব। বলে আমার মা বাবা সবাই আমার পাড়া প্রতিবেশী আছে, সবাই কেলাপ ফেলাপ সবার সাথে সম্পর্ক সবাই দেখেছে, সবাই সব কিছু করেছে। করার পর 5 তারিখে আসার পর আবার আগামী শুক্রবার আমার কাছে গিয়েছিল, আমার কাছে 2 দিন ছিল, রাত কাটিয়েছে, সব কিছু করেছে। এমনকি আমাকে আগেও বলেছে যে তুই যদি আমার বাড়িতে জানাস আমাকে মুহূর্তে আমি ঠিক সময়ে চলে আসবো। কিন্তু আসার পর পরের দিন আমি জানতে পারি যে ওই সানডেই জানতে পারি যে ও অন্য আবার তৃতীয় ব্যক্তির সঙ্গে, কৌশিক বলে একজনের সাথে ওর নাকি 4 বছর বিয়ে ঠিক করেছে, ও নাকি বিয়ে হতে চায়নি, ওর বাবা মা ঠিক করেছে। করার পর আমার সাথে রিলেশন করেছে, করার পর আবার পশ্চিম মেদিনীপুরে একজন, তার সাথেও রিলেশন করেছে, তার সাথে নাকি 6 বার দেখা করেছে, তার সাথে সব কিছু করেছে। আমি যখন জানতে পারি আমি ওকে বলি, ও রাত্রে আমাকে ফোন নাম্বার আমার ব্লক করে দেয়, আমাকে ব্ল্যাক লিস্ট করে দেয়। আমি ওর বোনের হোয়াটসঅ্যাপ নাম্বারে সমস্ত কিছু ছবি আমাদের আমি সমস্ত কিছু খুলে বলি। খুলে বলার পর ওর বাড়িতে আমি জানানোর পরে ও বাড়িতে কোনো রিলেশন নেই, বলছে আমাদের মেয়ে যা করেছে আমরা দেখে নেবো। তোমাকে আমি এখন এখন এখানে কি চাই? আমি আমার বউকে আনতে এসেছি। হাতে কি ওটা? আমি হাত কেটেছিলাম। কিসের জন্য? ওর জন্য আমি 20 পর্যন্ত খেয়েছিলাম।